জঙ্গি দমনে করা পদক্ষেপ জঙ্গিদের অর্থের যোগানের পথ বন্ধ করতে উদ্যোগ দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসার পর থেকে একাধিক পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আর্থিক তৎস রোধেও করা পদক্ষেপ করেছে কেন্দ্র মোদী সরকারের এইসব পদক্ষেপের ভূয়সী প্রশংসা করল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ছাব্বিশে জুন থেকে আঠাশ জুন পর্যন্ত সিঙ্গাপুরে সম্মেলন হয় সেখানে ভারতের ভূয়সী প্রশংসা করা হয় জঙ্গি দমনে বরাবর কঠোর অবস্থান নিয়েছে ভারত এমনকি বিশ্বের বিভিন্ন মঞ্চে অন্যান্য রাষ্ট্র নেতাদের জঙ্গি দমনে করা অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি জঙ্গি দমন নিয়েও পাকিস্তানকেও বারবার কড়া বার্তা দিয়েছে ভারত জঙ্গি দমনের ক্ষেত্রে জঙ্গি সংগঠনগুলি অর্থের যোগানের পথ বন্ধ করার কথা বলেছে কালো টাকা আর্থিক তসরপ ও জঙ্গিদের অর্থের যোগানের পথ বন্ধ করতে আইনও সংশোধন করা হয়েছে আর্থিক তৎসূপ ও জঙ্গিদের অর্থের যোগানের পথ বন্ধ করতে ডিজিটাল লেনদেনে জোর দিয়েছে ভারত। নয়াদিল্লির এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করা হয়েছে এফ এর সম্মেলনে ভারতের আর্থিক বিকাশেরও প্রশংসা করা হয়েছে এফএটিএফ স্টিয়ারিং গ্রুপের সদস্য ভারত বর্তমান পারফরমেন্সের ভিত্তিতে এই গ্রুপের সার্বিক কাজে আরও বেশি করে ভারত যুক্ত হতে পারবে উনিশশো সালে এফটিএফ গঠন করা হয় আর্থিক তৎরূপ জঙ্গিদের অর্থের যোগানের মতো অপরাধ রুখতে এই সংগঠন গঠন করা হয় প্যারিসে এই সংগঠনের হেডকোয়ার্টার দু হাজার দশ সালে এফ এ এর সদস্য হয় ভারত বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা চল্লিশ রিপোর্ট আর ই নিউজ